बिस्मिल्लाहिर रहमानिर रहीम नेशनल कॉलेज एर स्कूल शाखा प्रिय सुप्रिय शिक्षार्थीबृंद नेशनल कॉलेज ऑनलाइन क्लास भित्तिक श्रेणी कार्यक्रमे तुम्हारे स्वागतम। आज के आमी उपस्थित होयेछि तुम्हारे तृतीय अध्याय থেকে আমরা ইবুক সম্পর্কে আজকে জানব। প্রথমে শিক্ষক পরিচিত মোহাম্মদ এস শাহাদাত ন্যাশনাল কলেজ স্কুল শাখা বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউলুপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন। আমরা কালকে যে সম্পর্কে জানলাম সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে আমরা জানলাম, আজকে আমরা জানব ডিজিটাল কন্টেন্টের পরের অংশ হচ্ছে ইবুক। ইবুক হচ্ছে ইলেকট্রনিক্স বুক, যেটা হচ্ছে আমাদের হাতে যে বইটা, এটা হচ্ছে বই ছাপানো। আর আমরা অনলাইনের মাধ্যমে আমরা যে পড়াশোনা করি সেটা হচ্ছে ইবুক। এখানে দেখো দুটো ছবি দেখে চিন্তা করে বলো কোনটা ইবুক আর কোনটা হচ্ছে মুদ্রিত বই, মানে ছাপানো বই। দুটি ছবির মধ্যে কি কি পার্থক্য আছে বলতে পারবা কেউ একজন? থ্যাংক ইউ পাথামা। রোটেশন, হ্যাঁ রোটেশনটা ঠিক করা হচ্ছে। দেখো ছবিগুলো, দুটি ছবি দেখে আমরা চিন্তা করে বলতে পারি কোনটা হচ্ছে ইবুক আর কোনটা হচ্ছে একটি প্রিন্টারের মাধ্যমে যে বইটা ছাপানো হয়। দেখো এটা হচ্ছে আমাদের যেটা প্রিন্ট করে বের করা হয় ছাপানো হয়, আর এটা হচ্ছে ইবুক, যেটা হচ্ছে আমরা ইন্টারনেটের মাধ্যমে যে বই সংরক্ষণ করে এবং অফলাইনে আমরা এই বইগুলো পড়াশোনা করতে পারি সেটাই হচ্ছে ইবুক। কেউ একজন বলতে পারবা ইবুক বলতে কি বুঝো? আমরা এই ইবুক থেকে আমরা কি শিখন ফল, মানে আমরা কি কি শিখতে পারবো? ইবুক বলতে কি বোঝায় অথবা ইবুক বলতে পারবে, বিভিন্ন ধরনের ইবুকের বর্ণনা দিতে পারবে। ইবুক হচ্ছে ইলেকট্রনিক্স একটি বই। থ্যাংক ইউ আবির, তুমি ইবুকের ফুল মিনিংটা বলছো। ইবুকের সংখ্যাটা বলতে পারবা? দেখো এখানেও ঠিক সেম দুটি ইমেজ দেওয়া আছে। আমরা কে একজন বলতে পারবো প্রথম, যে আমি যে মাউসের কার্সার দিয়ে দেখাচ্ছি এটা কি, কোন ধরনের বই আর এটা কোন ধরনের? দেখো
এটা হচ্ছে ইবুক, ইলেকট্রনিক্স বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক একটা রূপ। যে বইটি হচ্ছে ছাপানো হয় ওই বইটিকে যখন আমরা কোনো একটা মাধ্যমে অনলাইন সিস্টেমে নিয়ে আসা হয় তখন সেটাকে বলা হয় ইবুক। এখন অনলাইনে আনার অনেকগুলো প্রক্রিয়াকরণ আছে, আমরা পিডিএফ করে আনতে পারি বা অনেকগুলো ইমেজ আকারে এটাকে ভিডিও আকারে আনা যায়। আবার আমরা যদি গতকালকে আমরা শিখছি কীভাবে কন্টেন্ট আকারে আনা যায়, বিভিন্ন ধরনের কন্টেন্ট আকারও আমরা এই ইবুকটা আনতে পারবো। এখানে লেখা আছে কোনো বই ইলেকট্রনিকের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে বলা হয় কি ইবুক। আর আমরা এই বই কাকে বলে আমরা জানি, এই বইয়ের আরেকটা নাম হচ্ছে মুদ্রিত। মুদ্রিত মানে হচ্ছে ছাপানো, ছাপানো বই, তোমাদের হাতে যে বইটা আছে সেটা হচ্ছে মুদ্রিত বই। আর এখন আমরা যেটা অনলাইন সিস্টেমে যে বইগুলা ডাউনলোড করি, ডাউনলোড করে আমরা যে পড়াশোনা করি সেটা হচ্ছে কি ইবুক। দেখো এটা হচ্ছে ইবুক, ইবুক আমরা পরিচালনা করার জন্য একটা ডিভাইস যার মাধ্যমে আমরা সহজে ইবুকটু পরিচালনা করতে পারি। এখানে দেখো এর সিম্বল আছে কোথায়, ডানে বামে আপ ডাউন। যদি আমরা এই নির্দেশক সিম্বলগুলো ব্যবহার করতে পারি তাহলে আমরা সহজেই কি করতে পারবো, ইবুক মেশিন ডিভাইসের মাধ্যমে আমরা বইটা পড়তে পারবো। এটার আরেক নাম হচ্ছে ইবুক রিডার বলে চিহ্নিত করা হয়। অনেক সময় এমসিকিউতে থাকে ইবুক আর ইবুক রিডার বলতে কি বোঝানো হয়, অনেক সময় তোমাদেরকে ভাইবাতেও জিজ্ঞেস করা হয় ইবুক আর ইবুক রিডার বলতে কি বোঝানো হয় আর ইবুক তৈরি করা হয় কিভাবে। আমরা জানি ইবুকটা তৈরি করা হয় পিডিএফ নামে একটা শব্দ বা পিডিএফ নামে একটা ফাইল আছে, ওই ফাইলের মাধ্যমে ইবুকটি তৈরি করা হয়। পিডিএফ বলতে বোঝানো, পিডিএফটা কি আমরা সামনে সামনে স্লাইডের মধ্যে বলে দিচ্ছি পিডিএফ কোন ধরনের কাজে ব্যবহার করা হয়। দেখো এখানে লেখা আছে ইবুক ও সাধারণ বই এর মধ্যে পার্থক্যগুলো কী কী, কেউ একজন বলতে পারবা? ইবুক আর হচ্ছে যে সাধারণ বই, আমাদের হাতে যে বইটা আছে সেটা হচ্ছে সাধারণ বই, আর আমরা অনলাইনের মাধ্যমে যে বইটা ডাউনলোড করে পড়াশোনা করি সেটা হচ্ছে ইবুক। আমি একটা পার্থক্য বলছি, তোমাদের মধ্যে কেউ আসো দু একটা পার্থক্য বলতে পারবা? থ্যাংক ইউ আবির, তোমার সংজ্ঞাটা ঠিক আছে। রিডারের মাধ্যমে এখানে দেখো একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, বলতে পারবে এটা কোন ধরনের ওয়েবসাইট বা আমরা এই ওয়েবসাইটটা কেন এত জনপ্রিয়? এটা একটা ওয়েবসাইট amazon.com, এখানে সকল ধরনের সব কিছু আমরা এখানে চাইলে খুঁজে বের করে নিতে পারি। আমাদের এখানে অনেক কিছু আমরা ক্রয় করতে পারি, আবার এর মাধ্যমে আমরা বিভিন্ন দেশের বইগুলো অনলাইনে ডাউনলোড করতে পারি। আবার ফ্রি ভার্সন বই অপশন যদি না থাকে তাহলে এটাকে কী করতে হয়, ডলার বা বিভিন্ন টাকার মাধ্যমে এটাকে ক্রয় করে নিতে হয়। ইবুকের সুবিধাগুলো কী কী বলতে পারবা? কেউ আসো ইবুকের সুবিধাগুলো কী কী বলতে পারবা? আমি একবার আলোচনা করি, ইবুক হচ্ছে সহজে স্থানান্তর করা যায়, সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় ইবুক। ইবুকের তথ্য
সহজতর ভাবে খোঁজা যায়। আমরা যদি ইবুকের মাধ্যমে যদি কোনো একটা নির্দিষ্ট পেজটা খুঁজে বের করতে চাই, তাহলে যেখানে পেজটার রংটা আছে ওখানে যদি আমরা নির্দিষ্ট পেজ বা পেজটার নাম্বারটা দেই তাহলে সাথে সাথে চলে আসে। কিন্তু আমাদের যে সাধারণ বই সেটার জন্য আমরা ওই পেজটা নাম্বার পর্যন্ত আমাদেরকে যেতে হবে। ইবুকের সুবিধা হচ্ছে আর সাধারণ বুকের সুবিধা হচ্ছে ইবুকের সুবিধা অনেক বেশি। ইবুক সহজে বিতরণ করা যায়, বিক্রির যোগ্য। তুমি ইবুক আমরা সহজে বিক্রি করতে পারি, আবার ইবুক আমাদের বাংলাদেশে সরকারিভাবেই ইবুক আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারি। আমাদের ক্লাস ওয়ান থেকে 12 পর্যন্ত সব ধরনের বই খুঁজে পাওয়া যায়, এর উপরের লেভেলের বইগুলো খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে ওই বইগুলো আমাদেরকে ক্রয় করে নিতে হয়। ইবুকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের কোনো ব্যাগের প্রয়োজন হয় না, যে কোনোভাবে বহন করে নেওয়া যায়, এক স্থান থেকে অন্য স্থানে যে কোনোভাবে বহন করে নেওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ইবুকের। আমরা আমাদের যদি স্মার্টফোন যদি নষ্ট হয়ে যায়, যদি কম্পিউটার বা কোনো ইন্টারনেটের মাধ্যমে আমরা চাইলে ওই বইটা বের করে নিতে পারবো, এবং নির্দিষ্ট যে কাজ আছে আমরা চাইলে ওই কাজগুলো করে নিতে পারবো। কেউ বলতে পারবা ইবুকের সুবিধাগুলো কী কী? তোমার মতো করে বলতে পারো। তুমি আজকে যদি ইবুকের সুবিধাগুলো ভালো করে শিখো তাহলে তোমাদের সারা জীবনে কাজে লাগতে পারে। ইবুকের সুবিধাগুলো থেকে অনেক সময় একটা অথবা দুটো এমসিকিউ থাকে। দেখো একটা এক্সাম্পল যে কিভাবে ইবুক পরিচালনা করা হয়। ঠিক, আমরা প্রত্যেকে স্মার্টফোন ট্যাব এর মাধ্যমে ইবুকটা এভাবে পরিচালনা করা হয়। আবার কোনো কোনো অ্যাপসের মাধ্যমে যেটা সফটওয়্যার ডেভেলপাররা যেভাবে তৈরি করে, অনেক সময় আমরা আমাদের বাস্তব রিয়েল লাইফের যে বইটা এক পেজটার পর অন্য পেজটা, ঠিক সেম ওইরকমভাবেও আসে। এটা হচ্ছে তোমার স্মার্টফোন অথবা পিডিএফ যে সিস্টেমে বইটা তৈরি করা হয়। আমরা আজকে জানবো ইবুকের সাধারণত কত ধরনের হয়ে থাকে। ইবুক সাধারণত 5 ধরনের হয়ে থাকে। আমরা একটা একটা করে জানবো 5 ধরনের কি কি। প্রথমে আসো পিডিএফ ইবুক। পিডিএফ শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। পিডিএফ বলতে বা পিডিএফ বলতে কী বুঝো? পিডিএফ এর পূর্ণরূপটা কী বলতে পারবা কেউ? পিডিএফ হচ্ছে এমন এক ধরনের ফাইল যেটাকে রিড করা সম্ভব না। যদি আমরা এটাকে এডিট করতে চাই, পিডিএফ হচ্ছে এমন এক ধরনের ফাইল যেটাকে কখনো এডিট করা সম্ভব না। যদি আমরা এটাকে এডিট করতে চাই তাহলে আমাদেরকে আরও অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হবে, তাহলে আমরা হয়তো বা পিডিএফ ফাইলটাকে এডিট করা যায়। খুব কম ফাইলে আছে এডিট করা যায় পিডিএফ হচ্ছে। আচ্ছা, কেউ বলতে পারবা পিডিএফ এর পূর্ণরূপ কী? পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। মুদ্রিত বইয়ের হুবহু প্রতি, মানে হুবহু প্রকাশিত বা সরাসরি অনলাইনে প্রকাশ করাকে বলা হয়
যে মাধ্যমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিডিএফ। আর যে পিডিএফ এ আকারে যেটা আসে আমরা যে বইটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইবুক। তাহলে পিডিএফ এবং ইবুকের মধ্যেও যদি আমরা বলি, পিডিএফ এর পূর্ণরূপটা সব প্রায় সময় পরীক্ষায় আসে বা সম্পূর্ণ রূপটা কি অথবা পিডিএফ এর কাজটা কি, যদিও তোমাদের এমসিকিউ তারপরও অনেক সময় একটা কাজে লাগে, অনেক কাজে লাগে পিডিএফ এর পূর্ণরূপটা কি, পিডিএফ কেন ব্যবহার করা হয়। এখানে দেখো কিছু ফাইল দেওয়া আছে, আবার এখানে রিডিং এবং অনলাইন দেওয়া আছে। HTML, HTML বলতে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ওয়েবসাইট ব্যবহার করার জন্য HTMLটা ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, যত ধরনের ওয়েবসাইট আছে, ফেসবুক বলো, তারপর হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইট nationalcollege.com, যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট HTML দ্বারা তৈরি। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, শুধু ওয়েবসাইট তৈরি করার জন্য এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়। এখানে দেখো মুদ্রিত বইয়ের মতো কিছুটা বাড়তি সুবিধা ইবুকে রয়েছে। কিছুক্ষণ আগে আমি ইবুকের সুবিধার কথা বলে দিছি, ইবুকের সুবিধাগুলো কী কী, এখন তোমরা বলতে পারবা যে সুবিধা কী কী সুবিধার কারণে আমরা ইবুক ব্যবহার করব। আচ্ছা, এখানে একটা শব্দ আছে EPUB, এটার পূর্ণরূপটা কি বলতে পারবা? EPUB যেটাকে সংক্ষিপ্তভাবে এর পূর্ণরূপটা হচ্ছে ইলেকট্রনিক্স পাবলিকেশন। পাবলিকেশন শব্দটা আমরা জানি, বিভিন্ন ধরনের বই যে পাবলিশ করা হয়, ই হচ্ছে ইলেকট্রনিক্স, মানে ইবুকের মাধ্যমে যেটা পাবলিকেশন করা হয়। তাহলে আমরা ই এবং পিইউবি মানে হচ্ছে ইলেকট্রনিক পাবলিকেশন। এখানে দেখো দেখো এটা হচ্ছে শব্দ, এটা হচ্ছে কি একটা চলন্ত ছবি, আর এটা হচ্ছে কি ইবুক। আমরা যদি এই টোটালটাকে সমন্বয় করি তাহলে কি এসে দাঁড়ায় বলতে পারবা? সাউন্ড, অ্যানিমেশন, টেক্সট এর সমন্বয় যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি ডিজিটাল কন্টেন্ট। গতকালকে আমরা শিখছি যে ডিজিটাল কন্টেন্ট বলতে কি বুঝো, ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়, আমরা কি কি জিনিস ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য ব্যবহার করব। প্রথমটা হচ্ছে কি সাউন্ড অথবা শব্দ, অডিও, এটা হচ্ছে কি একটা চলন্ত ছবি, একই ধরনের রূপ বারবার দেখাচ্ছে, এটা হচ্ছে চলন্ত। দেখো অডিও, অ্যানিমেশন এবং ভিডিও, আমরা গতকালকে জানছি যে চারটা শব্দ মিলে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হয়, ছিল টেক্সট, অডিও, অ্যানিমেশন, ভিডিও। এখানে তিনটা অপশন দেওয়া আছে, আরেকটা অপশন দেখো একটা এই যে ইবুক শব্দটা লেখা আছে, তাহলে এখানে টেক্সটটাও কী করা হয়েছে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে তিন, অডিও, অ্যানিমেশন এবং ভিডিও অ্যান্ড টেক্সট লেখার পদ্ধতি বা প্রক্রিয়াকরণকে বলা হয় কি ডিজিটাল কন্টেন্ট। এগুলো সমন্বয় যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি ডিজিটাল কন্টেন্ট। আরেকটি নাম আছে ডিজিটাল কন্টেন্টের, এই ক্ষেত্রে আরেকটি নাম, এটা আমরা এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে, কুইজ এবং কুইজের উত্তর ব্যবস্থা থাকে,
কোথায়? ই বুকের মাধ্যমে। দেখো একটা ইমেজ দেখা যাচ্ছে, এটা বলতে পারবে এটা কোন ধরনের ইমেজ? এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ছবি সংযোগ করা হয়েছে, এটা একটা ত্রিমাত্রিক ইমেজ, দেখতে ঠিক ডায়মন্ডের মতো। এখানে দেখো কিছু দুইটা ছবি দুই ধরনের, একটা হচ্ছে যে ইবুকস অ্যাপস, কতগুলো ইবুকস অ্যাপসের নাম বলতে পারবা? যদি তোমরা অনলাইনে গুগলে গিয়ে লেখো ইবুকস অ্যাপস লিস্ট, তাহলে দেখবো অনেকগুলো অ্যাপস চলে আসতেছে। আর দুই নম্বর ছবিটাতে দেখাচ্ছে যে এটা ইবুক, এটা সত্যিকারই কি ইবুক? এটা হচ্ছে একটা ল্যাপটপের সামনে জাস্ট আমাদের কি মুদ্রিত বইটা রাখা হয়েছে, যাতে আমরা কেউ বলতেছে যে এটাই একটা ইবুক, কিন্তু এটা ইবুক না, কারণ ইবুক হতে ইবুক যদি হয় তাহলে মাস্ট বি পিডিএফ ফাইল ব্যবহার করা হয়, এটা তো জাস্ট বোঝানোর জন্য ইবুক ব্যবহার করা হয়েছে। আমরা আগামী নেক্সট ক্লাসে আমি অবশ্যই জিজ্ঞেস করব কয়েকটা ইবুকস অ্যাপসের নাম, যদিও আমি কয়েকটা নাম বলে দিচ্ছি। দেখো নুক একটা ইবুকসের অ্যাপসের নাম, তারপর হচ্ছে গুগল কি প্লে বুকস, তারপর হচ্ছে গুড রিডস, এটাও একটা কি অ্যাপসের নাম, ইবুকস অ্যাপসের নাম। ইবুক রিডার এটা অনেক সময় পরীক্ষাতে থাকে, অনেক পরীক্ষাতে এমসিকিউতে থাকে, আবার অনেক এক্সামে বা অনেক জায়গায় ভাইভাতের সময় জিজ্ঞেস করা হয় ইবুক রিডার বলতে কী বুঝো। যদি এখানে ই শব্দটা না থাকে তাহলে হচ্ছে বুক রিডার, তুমি যে কোনোভাবে এটাকে উত্তর দিতে পারো, যদি এখানে ইটা থাকে তাহলে মাস্টকে বলতে হবে এটা কি ইবুক রিডার। এটা অনলাইনে বই পড়ার জন্য যে আমরা যে ব্যবস্থাটা করি সেটা হচ্ছে কি ইবুক রিডার। কোন ধরনের ইবুক তোমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়, কেন? এটা তোমরা বাসায় লিখে তারপরে কি ইন্ডেক্সে পাঠায় দেবা, নিজের মতো করে লিখবা। দেখো আমরা এখন যা শিখলাম এটাকে একটু আমরা মূল্যায়ন করে দেখি আমরা কি কি শিখলাম। প্রথমে আছে ই বুক এর পূর্ণরূপ কি, ই বুক এর পূর্ণরূপ কি যদি আমরা বলি, প্রথমটা যদি বলি ইলেকট্রনিক্স বেসিক, দেখো আমরা এটাতে ক্লিক করার পরে আমাদের একটা অপশন আসতেছে যে আবার চেষ্টা করো, মানে তোমাদের উত্তরটা কি সঠিক নয়। তাহলে আমরা আবার চেষ্টা করি, ইবুক এর পূর্ণরূপ যদি দেই ইলেকট্রনিক বাস, আমাকে উত্তরটা জানাচ্ছে কি আবার চেষ্টা করো। যদি আমি আবার বলি ইলেকট্রনিক বুথ, যদি বলি ইবুক সম্পর্কে তাও আমাদের কি হচ্ছে না, যদি আমি বলি ইলেকট্রনিক্স বুক তাহলে দেখো সঠিক উত্তরটি হয়েছে। এবার তোমরা পরেরটা বলো, সাধারণত ইবুক কত ধরনের, কত ভাগে ভাগ করা যায় বা কত ধরনের, কে বলতে পারবা? থ্যাংক ইউ শামসুন নাহার, তুমি সঠিক উত্তরটা বলেছ। দুই নম্বর প্রশ্ন উত্তরটা কে বলতে পারবা, যে সাধারণভাবে ইবুক কয় ভাগে ভাগ করা হয়? দেখি আমরা যদি প্রথমটা ক নম্বর যদি দেই পাঁচটি ভাগে, অনেকে বলতেছে পাঁচ, দেখি আর কেউ আছে? দেখি আমরা পাঁচ নম্বরটাতে ক্লিক করে দেখি। থ্যাংক ইউ সবাইকে, যে আমাদের দুইটা যারা পাঁচটি বলেছে তাদের সবকটা উত্তরই সঠিক হয়েছে। এবার আসো পিডিএফ, কিছুক্ষণ আগে আমরা শিখে আসছি পিডিএফ এর পূর্ণরূপ কি, পোর্টেবল পোর্টেড ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফার্স্ট, তারপর হচ্ছে কি পোর্টেবল ডায়েরি ফ্রেম। আমরা দিয়ে দেখি পাঁচ নম্বরটা উত্তরটা সঠিক হয়নি, যদি আমরা এটা দেই
তাহলে উত্তর হচ্ছে কি খ নম্বরটা। এবার দেখো নিচের প্রশ্নটা, এটার উত্তর কোনটা বলতে পারবা? থ্যাংক ইউ আবির, শামসুন নাহার, তোমাদের দুজনের উত্তরটা হয়েছে। এবার চার নম্বর প্রশ্নের উত্তরটা একটু বলো। দেখি তোমাদের সবাই বলতেছে চার নম্বর উত্তর চার, মানে এক দুই তিন। আমরা ক্লিক করে দেখি তাহলে তোমাদের উত্তরটি কী হয়েছে, সঠিক হয়েছে। থ্যাংক ইউ আবিদ, শামসুন নাহার, বাড়ির কাজ, বিদ্যালয়ে আরও এক গাদা বই নিয়ে আসা আসতে হবে না, ইবুকই যথেষ্ট, তোমাদের অনুভূতি প্রকাশ করো। সবাই এটা বাড়ির কাজ করবা, তোমাদের নেক্সট ক্লাসে আমি বাড়ির কাজগুলো দেখবো, তোমরা ইনবক্সে দিয়ে দিবা বাড়ির কাজগুলো, সবাই বাড়ির কাজ করবা। এখন দেখো তোমাদের আমরা আজকে ইবুক সম্পর্কে জানলাম, ইবুক কীভাবে কাজ করা হয়, ইবুকের সম্বন্ধে যে আমরা জানছি। যদি ইবুক সম্পর্কে বা আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো। প্রশ্ন আছে ইবুক সম্পর্কে? তোমাদের নেক্সট যে ক্লাসটা আমরা শুরু করব ওই ক্লাসটা হবে ক্যারিয়ারের উপর, তোমাদের তৃতীয় অধ্যায়ের ক্যারিয়ারের উপর ওই ক্লাসটা হবে। এখন ইবুক সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? নাই, তাহলে আমরা নেক্সট অপশনে যেতে পারি। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে সবাই অ্যাটেন্ড করার জন্য, আর যারা আসে নাই তাদেরকে অবশ্যই বলবা নেক্সট ক্লাসে জানে, নেক্সট ক্লাস থেকে যেন সবাই অ্যাটেন্ড করে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।